সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। হেই গসিপ লাভার্স, রাইট নাও আপনাদের জন্য থাকছে বলিউডের দুটো লেটেস্ট ইন্টারেস্টিং অ্যান্ড হট গসিপ। প্রথমে থাকছে শাহিদ কাপুরের আপকামিং নতুন ফিল্মের বিগ নিউজ জানা গেল, অ্যান্ড এরপর থাকছে দিওয়ালিতে হতে যাচ্ছে হাউসফুল ফোর এর সাথে রাজকুমার রাও এর মেড ইন চায়না মুভি ক্ল্যাশ, এবং এই ক্ল্যাশ নিয়ে মুখ খুললেন মেড ইন চায়না মুভির ডিরেক্টর। প্রথমেই আসে শাহিদ কাপুরের কাছে, তাহলে কনফার্ম হয়ে গেছে যে শাহিদ কাপুর তেলেগু সিনেমা জার্সি রিমেক করতে যাচ্ছেন, এবং এই সিনেমাটি ডিরেক্ট করবেন গৌতম তিন্নুরি, যিনি জার্সি অরিজিনাল ফিল্মটি ডিরেক্ট করেছিলেন। এবং আরও জানা যায় যে সব কিছু ঠিকঠাক থাকলে এই সিনেমাটি 28 August 2020 সালে মুক্তি পেতে যাচ্ছে। এখন শাহিদ কাপুর তো এই বছর তেলেগু সিনেমা অর্জুন রেড্ডির রিমেক কবির সিং করে বক্স অফিস একেবারে ফাটিয়ে দিয়েছেন। অনেক বছর পর একটা ব্লকবাস্টার মুভি অ্যাড হয়েছিল শাহিদ কাপুরের ক্যারিয়ারে, হয়তো এই জন্য আবার শাহিদ তেলেগু সিনেমা জার্সি রিমেক করতে ইন্টারেস্টেড হয়েছেন। আর এই জার্সির গল্পটাও কিন্তু ইন্টারেস্টিং, একটা স্পোর্টস ম্যানের রোমান্টিক স্টোরি যাকে অনেক আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। এখন এই নিউজটা আসার পরপর অনেকেই শাহিদ কাপুরের জন্য এক্সাইটেড হলেও অ্যাট দ্য সেম টাইম অনেকে মনে করছেন যদি এখানে শাহিদ কাপুর না থেকে শাহরুখ খান থাকতো তাহলে আরও ভালো হতো। যাই হোক, তবে একটা বিষয় হচ্ছে এই জার্সি সিনেমার রিমেকে কিন্তু নতুন একটা রিস্ক অ্যাড হয়েছে, সেটা হচ্ছে গতকাল কিন্তু জার্সি সিনেমার হিন্দি ডাব ইউটিউবে বের হয়ে গেছে। এখন কবির সিং হিট হওয়ার পিছনে কিন্তু একটা মেন রিজন ছিল, অর্জুন রেড্ডির কোনো হিন্দি ডাব কিন্তু অনলাইনে প্রেজেন্স ছিল না, সো হিন্দি অডিয়েন্সরা কবির সিংয়ের জন্য অনেক আগ্রহ নিয়ে বসেছিল। বাট জার্সির বেলায় হিন্দি ডাবটা রিলিজ পাওয়াটা আসলে রিস্কি, যদি জার্সির রিমেকটাও অর্জুন রেড্ডির রিমেকের মতো ফ্রেম টু ফ্রেম হয় তো। নাও লেটস মুভ অন টু দ্য ক্ল্যাশ বিটুইন হাউসফুল ফোর অ্যান্ড মেড ইন চায়না। এখন এই দিওয়ালিতে তো হাউসফুল ফোর আসতে যাচ্ছে, এটা তো আমরা সবাই জানি। অ্যাট দ্য সেম টাইম আসতে যাচ্ছে রাজকুমার রাও এর মেড ইন চায়না। নট অনলি দ্যাট, তাদের সঙ্গে আরও যোগ হতে যাচ্ছে সান্ড কি আক মুভিটি। এখন সান্ড কি আক এই মুভিটা তো একটা বায়োগ্রাফি, বাট হাউসফুল ফোর এবং রাজকুমার রাও এর মেড ইন চায়না এই দুটো কিন্তু কমেডি ফিল্ম, এবং মেড ইন চায়নার সামনে কিন্তু বড় চ্যালেঞ্জ হাউসফুল ফোর, কারণ হাউসফুল ফোর কিন্তু একটা সাকসেসফুল কমেডি ফ্র্যাঞ্চাইজ আর এটা একটা মাল্টিকাস্টেড ফিল্ম, এবং এই ট্রেলার, গান, টিজার সবগুলো মিলিয়ে হাউসফুল ফোর কিন্তু খুব ভালো একটা বাস ক্রিয়েট করে রেখেছে, এবং এই মুভির জন্য সবার অ্যান্টিসিপেশনও অনেক। তাহলে এখন প্রশ্ন হচ্ছে মেড ইন চায়না কি হাউসফুল ফোরকে নিয়ে কোনো ভয় আছে কিনা, এবং এই বিষয়ে ডিরেক্টর মিখিল মুসালেকে একটি ইন্টারভিউ কোয়েশ্চেন জিজ্ঞেস করা হলে তিনি জানান দিওয়ালিতে একটা লম্বা উইকেন্ড থাকবে, ডিফারেন্ট কাইন্ড অফ ফিল্মস দেখতে চাইবে, এবং তিনি মনে করেন এখানে সবারই একটা কো এক্সিস্ট থাকবে এবং সবাই যার যার অবস্থান দখল করে রাখবে। এছাড়া তিনি হাউসফুল ফোরের সঙ্গে ক্ল্যাশ নিয়ে কোনো ভয় পাচ্ছেন না, তিনি বলেন তিনি কনফিডেন্ট এই বিষয়ে যে তারা যেটা বানিয়েছেন সেটা অনেক এন্টারটেনিং হবে এবং অনেক এঙ্গেজিং হবে। নট অনলি দ্যাট, তিনি এই মুভির স্টার কাস্ট নিয়ে অনেক প্রাউড, তিনি মনে করেন যে দিওয়ালিতে ক্ল্যাশ হলেও তাদের ফিল্মটা ব্যবসা সফল হবে, এবং তিনি এই বিষয়ে অনেক কনফিডেন্ট। ওয়েল, তাহলে তো বোঝাই যাচ্ছে হাউসফুল ফোরের সঙ্গে ক্ল্যাশ নিয়ে মেড ইন চায়না মুভি ডিরেক্টর কোনো ভয়ই পাচ্ছেন না। সো ভিউয়ার্স, লেটেস্ট এই গসিপসগুলোর আপডেট জেনে আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প।